স্বাগতম। চলুন শুরু করা যাক, পড়ার সময় শিশুদের চতুর শব্দ খুঁজে বের করতে সাহায্য করার জন্য একটি পড়ার টিপ শিখি। তাদের ফিরে যান এবং পুনরায় পড়তে উৎসাহিত করুন। আমরা ফিরে যাওয়া এবং আমরা পড়া হিসাবে রিওয়েরিং অনুশীলন করতে যাচ্ছি। চলুন শুরু করা যাক। আমি জানি এই শব্দের কিছু চতুর হতে পারে। যদি আপনি একটি শব্দ আঁকে পেতে, আমরা এটি চিন্তা করব। হ্যাঁ, চলো এটা করি। এখানে একটি শব্দ যা অনেক গল্পে আছে, ফক্স এগেইনস্ট তাদের একটি। যখন আপনি আপনার সন্তানের বিরতি এবং একটি শব্দ সম্পর্কে কথা বলতে কিনা তা সিদ্ধান্ত নিতে চেষ্টা করছেন, বিবেচনা করুন আপনার সন্তানের আবার দেখতে সম্ভবত আপনার সন্তানের পড়া এবং বাক্য সামগ্রিক অর্থ ট্র্যাক হারিয়ে সংগ্রাম, যখন আপনার সন্তান কিছুদিনের মধ্যে পুনরায় পড়েনি তাদের এগেইনস্ট একটি জুড়ে মধ্য দিয়ে। চিন্তা করবেন না, আমি আপনার চেষ্টা করার জন্য অপেক্ষা করব। যখন পাঠ করা এমন একটি শব্দের সম্মুখীন হয় যা তারা জানে না, তখন তারা সংগ্রাম করতে পারে। এই ভালো অনুশীলন। ধৈর্য ধরার চেষ্টা করুন, কারণ আপনার সন্তানের শব্দটি বের করার চেষ্টা করে। যদি তারা সমস্যা হয় বা শুধু শব্দ অনুমান করার চেষ্টা করছেন, শব্দ খুঁজে বের করার জন্য অক্ষর এবং অক্ষর সমন্বয় তাকান তাদের মনে করিয়ে দিন। ওদের কথাটা বলো যদি তারা এখনও সংগ্রাম করে থাকে। হ্যাঁ, শব্দটি জুড়ে আছে। দুর্দান্ত কাজ, কঠিন কাজ। চলুন শুরু করা যাক, ফিরে যান এবং অভিব্যক্তি সঙ্গে আবার যে বাক্য পড়া। অভিব্যক্তি আবেগ, বিরতি এবং গতি শুনতে একটি সহজ সঙ্গে আবার বাক্য পড়ুন। পাখিরা তাদের বাসা থেকে উড়ে যাওয়ার সময় শিয়াল নদী জুড়ে তাদের দিকে তাকাচ্ছে। আপনার সন্তানের চতুর শব্দ ফিগার হয়েছে পরে তাদের বাক্য বা ফ্রেজ শুরু থেকে বাক্য পুনরায় বের আছে। অভিব্যক্তি সঙ্গে এটি পড়ার উপর ফোকাস করতে তাদের মনে করিয়ে দিন। যখন মানুষ প্রকাশের সাথে পড়েন, তখন প্রাকৃতিক বিরতি, আবেগ এবং একটি সহজ থেকে শোনার গতি আছে। আপনি তাদের সাহায্য করার জন্য এটি মডেল করতে পারেন অথবা প্রথমে এটি পড়তে পারেন। যদি এটি সহায়ক হয়, তারা এটি দুটি বা এমনকি তিনবার পড়তে পারেন। মনে রাখবেন, আপনার স্প্রিংবোর্ড সহযোগী শিক্ষকের সাথে চেক ইন করুন। তাদের বলুন কিভাবে আপনার পরিবার আপনার বাড়িতে পড়া যাত্রা সাহায্য করার জন্য এই পড়া টিপ ব্যবহার করতে পারেন। আমরা আপনার পরিবারের সাথে শিখতে এবং বৃদ্ধি অব্যাহত রাখার জন্য উন্মুখ।